হিজড়া জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা নিয়ে প্রায়োরিটাইজ এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কি পপুলেশন এমএমএম এমএসডব্লিউ হিজড়া ইন বাংলাদেশ প্রকল্পের দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট আইসিডিডিআর বি লাইট হাউস কনসোর্টিয়াম এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় সিভিল সার্জন কার্যালয়ে ইপিআই হল রুমে সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপনের সভাপতিত্বে এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেসি সভায় আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, ইমাম, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ, লাইট হাউস কনসোর্টিয়াম এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হিজড়া জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা নিয়ে প্রপারটাইজ এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ প্রকল্পের দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট আইসিডিডিআর বি লাইট হাউস কনসোর্টিয়াম বাংলাদেশের 5টি বিভাগের 19টি জেলার 28টি এলাকায় হিজড়া জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে। এপ্রিল 2021 থেকে 2023 সাল পর্যন্ত প্রকল্পটির মেয়াদ রয়েছে।